নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। উৎকোচ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন কাছাড় জেলা শাসক কার্যালয়ের কর্মচারী সৌম্যব্রত। করিমগঞ্জে 66 কোটি রিয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার 3 পাচারকারী। বেতুকান্দিতে জলবন্দী 3 শতাধিক পরিবারের বিক্ষোভ। পাচারের পথে কাটিগড়ার লরি বোঝাই গরু সহ আটক 2। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। মাত্র 2000 টাকা উৎকোচ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন কাছাড় জেলাশাসক কার্যালয়ের রাজস্ব বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সৌম্যব্রত ভট্টাচার্য। এনওসি দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে 2000 টাকা উৎকোচ নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার হাতে ধরা পড়েন তিনি। করিমগঞ্জে 66 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার 3 পাচারকারী। করিমগঞ্জের লামাজুয়ারে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে পুলিশ। একটি বোলেরো গাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সহ 3 পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের নেতৃত্বে ছিলেন আইজিপি এবং পুলিশ সুপার। 3 পাচারকারী ত্রিপুরার খাইরুল হোসেন, মামুন মিয়া এবং নবীর হোসেন। আঢ়ৈ বছৰ ড্ৰাগছৰ অভিযান খুব তীব্ৰভাৱে চলি আছে আৰু চলি থাকিব। কিন্তু কথা হ'ল কি যে ড্ৰাগছৰ ব্যৱসায়টো এনেকুৱা আৰু ড্ৰাগছ আসক্ত লোকৰ সংখ্যাও আছে, সেইখিনিও কৰিব লাগিব। যি নহওক, বিভিন্ন কাৰণত ড্ৰাগছ আনিবলৈ চেষ্টা এটা কৰি থাকে আৰু এতিয়া যিটো আমাৰ ইলেকশ্যনৰ সময়ত বহুত মুভমেণ্ট আছিলে, তেতিয়া ফোর্স বহুত আছিলে, সেইখিনি হৈ আছিলে। তাৰপিছত এতিয়া এটা হয়তো ফিলিং হৈছিলে যে এটা হয়তো ফিল কৰিছিল যে এতিয়া হয়তো পুলিচৰ সংখ্যা কমি গৈছে, ভালকৈ অপাৰেশ্যন নহ'ব নেকি। আচলতে তেনেকুৱা ধৰণৰ কোনো কথা নাই। ড্ৰাগছ বিৰোধী অভিযান চলি থাকিব আৰু এটা খবৰ পোৱা গৈছিলে যে এটা পুলিচ কনচাৰ্ণমেণ্ট আহিব। আজি কেইবাদিনো ওপৰত কাম চলি আছিলে, এই কনচাৰ্ণমেণ্টটো আজি ইয়াত 2,30,000 ইয়াৰ পৰা টেবলেটছ চিজ কৰা হৈছে, 3টা মানুহ এৰেষ্ট কৰা হৈছে, এইখিনি মিজোৰামৰ পৰা আহিছে। এখন নতুন পিকআপ ভেনখনৰ বেক লাইটৰ লগত যিটো এটা চেম্বাৰ থাকে, সেই চেম্বাৰটো অলপ এইবিলাক মডিফাই কৰি তাত টেবলেটখিনি ভৰাই লৈ আহিছে। গতিকে বেক লাইটখিনি যিখিনি ওলোৱা হৈছে সেই চিপেট চেম্বাৰৰ পৰা এই 2,30,000 ইয়াৰ টেবলেট চিজ হৈছে আৰু 3টা মানুহ এৰেষ্ট হৈছে। আৰু বলেৰ' পিকআপ ভেনখনৰ কোনো নাম্বাৰ নাই, এখন ব্ৰেণ্ড নিউ গাড়ী। যিখিনি বস্তু চিজ হৈছে তাৰ বজাৰ মূল্য কিমান হ'ব? চাওক, এই টেবলেটৰ মূল্য বিভিন্ন ঠাইত বেলেগ বেলেগ হয়, কোনোবা ঠাইত কম হয় কোনোবা ঠাইত বেছি হয়। কিন্তু এইখিনি গৈ আছিল আমাৰ মেইনলেণ্ড ইণ্ডিয়ালৈ, তাত আপোনাৰ আৰু তাৰপৰাও বিভিন্ন ঠাইলৈ গ'লহেঁতেন। আল্টিমেট ডেষ্টিনেশ্যন য'ত, তাত মানুহৰ পাৰ্চেজিং পাৱাৰ খুব বেছি। নদীর জল কমে গেলেও এখনও খুলে দেওয়া হয়নি বেতুকান্দির স্লুজ গেট। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই এলাকার বাঁধের ভেতরে থাকা পরিবারগুলো। জমা জলে চরম দুর্ভোগে পড়েছে বাঁধের ভেতরে থাকা 300টি পরিবার। আজ এ নিয়ে তারা জলসম্পদ বিভাগের বিরুদ্ধে প্রতিবাদে নামেন। তারা বলেন, জলসম্পদ বিভাগের গাফিলতির জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। নদীর জল কমে গেলেও গেট খুলে না দেওয়ায় কৃত্রিম বন্যার কবলে পড়েছেন তারা। দীর্ঘ 10 বছর থেকে সুইস গেটের কাজ সমাপ্ত হচ্ছে না কেন? জবাব চাই, জবাব চাই। পয়সার বিলের জল নিষ্কাশন করতে হবে, বিলম্বে রাস্তার কাজ করে যোগাযোগের উপযুক্ত করে তুলতে হবে, জল নিষ্কাশন করতে হবে। আমার গ্রামের মা বোন হল রাস্তার মধ্যে বাড়ি আইসুন, খুব দুঃখের সহিত এই রাস্তার মধ্যে বাড়ি আইসুন। তারার অনেক যন্ত্রণার কারণে তারা ঘর থেকে বাইরিতে পারেন না, লেট্রিনে যেতে পারেন না, বাথরুমে যেতে পারেন না, ঘর থেকে ঘরে হাঁটু জল, খমর জল, রাস্তার হাঁটু জল। তার লাগে আজকে দুঃখ হইয়া
আমার মা বোন হল রাস্তার মধ্যে বাইরতে বাধ্য হয়েছিল। আমি সরকারের কাছে, আমার ডিসি স্যারের কাছে অনুরোধ করি আর আমার গ্রামবাসীর পক্ষ থেকে, তো একটাবার আমরা আর সুইচ গেটের দিকে একটাবার আপনি নিজে তাকিয়া একটাবার নজর দেন। আমও প্রায় 300-400 ঘর এখনও জলের তলাত আছে, ফ্ল্যাটের জল এখনও কোনো জায়গাত নাই, সব জায়গার জল ছাড়িয়া গেছে, কিন্তু আমরা বেতুখান্দি কিলোগ্রাম বরজুরাই খাড়ারফার এই জায়গার প্রায় 300 ঘর এখনও জলের তলাত, মহিষার বিলের জল। এটা গতদিনও ফ্ল্যাটের সময় সুইচ গেট দিয়া জল ঢুকছে, এই জলটা আবার বাইরে যাওয়ার রাস্তা নাই। সুইচ গেটের যে প্লেটটা আছে, প্লেটটা কিটা কারণে নষ্ট হয়েছে, এই কারণে বস্তা ফেলাইছিল, বস্তাটা এখন উঠাইছে না, এর লাগিয়া মহিষার জলটা বাইরে যেতে পারেন না। যদি আমার ডিসি স্যারে এটা ইয়া একটু দেখুন, তাহলে এটা আমরার সমাধান হয়ে যাব। আগ কিছুদিন পরে আমরার একটা ফরবার, আপনি আমার ছোটো ছোটো বাচ্চাইন্তর খাতিরে একটাবার আমরার জলটা নিষ্কাশন করিয়া দিন, প্রায় 2-3 দিন জলটা যদি যাওয়াইতে পারেন, তা আমরা গড় দুয়ার যতটা আছে সব বাইজিব। এখানে একটু জায়গা বাংছে, এটা আবার প্রোটেকশন হয়ে গেছে, প্রোটেকশন করছে। প্রোটেকশন করার পরে কিন্তু একটা জিনিস প্রবলেম হয়েছে, যে আমরা যে হাঁটিয়া যেতাম, যে হাঁটিয়া স্যান্ডেল খুলিয়ে যেটা হাঁটিয়ে যেতাম, হাঁটার রাস্তা ওটাও বন্ধ হয়ে গেছে। এখন একটু একটু বাঙ্গের মহিষার জলটা শুইয়া বাইরর, নিচে দিয়ে শুইয়া বাইরর, শুইয়া বাইরনের কারণে নদীর বাঙ্গনটা একটু বাড়ের বাঙ্গি বাঙ্গি যার, এটা প্রোটেকশনে কোনো কাজ করেন না, এটার দিকেও আপনি একটু নজর দিবা। পাচারের পথে কাটিগোড়ার লরি বোঝাই গরু সহ দুই ব্যক্তি আটক, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে 18টি বার্মিজ গরু উদ্ধার করে বিএসএফ। আটক করা হয়েছে লরি চালক আব্দুল কাইয়ুম মাঝার বুইয়াকে। অন্যদিকে গতকাল গভীর রাতে সিদ্ধেশ্বর ভিডিপি কর্মীরা লরি আটক করে 4টি দেশি গরু উদ্ধার করেন, চালক সহ এবং গরুগুলো তারা কাটিগোড়া পুলিশে সমছে দেন। রাজ্যে আরও 126টি স্কুল পুনঃনির্মাণের অনুমোদন জানালো ক্যাবিনেট। ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের 5 শতাধিক স্কুলের বিল্ডিং নতুনভাবে নির্মাণ হবে। ইতিমধ্যে অনেকগুলোর কাজ চলছে, এবার আরও 126টি যোগ হলো। আজ এক সাংবাদিক বৈঠকে এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও হিমন্ত জানান, চা বাগানের রাস্তা নির্মাণে 800 কোটি টাকার অনুমোদন জানিয়েছে রাজ্য ক্যাবিনেট। আমি 800 কোটি টাকা অনুমোদন করেছো 800খন চা বাগিচাত, টি গার্ডেনত লাইনের রাস্তা বনাবর কারণে। তার মানে চা বাগিচার লাইনত আমি প্রত্যেক বছরে করে গিয়ে আছো, এই বছর আমি 800খন টি গার্ডেনত 1 কোটিক টাকা থাকিব টি গার্ডেনের লাইনের রাস্তা বনাবর কারণে, আজি আমি সেইটো অনুমোদন দিছো। সেকেন্ড, আমি প্রত্যেক বছরে 126খনক স্কুল আমি বনাই বনাই গৈ আছো, মোর ইন্ডিপেন্ডেন্ট ডেট ডিসিশন আছিল যে 500 স্কুলক আমি 7.5-8 কোটি টাকা দিয়ে আমি নতুনক বনাম। সো এতিয়ালৈকে আমার 126x2 ইমানখানি স্কুলের আমার কাম চলি আছে, 252 স্কুল আমার অলরেডি কাম চলি আছে, আজি আমি আরো 126খন স্কুল আমি অনুমোদন দিছো। ইয়ার ফলত আমার যেটো আমার ইন্ডিপেন্ডেন্ট ডেট অ্যানাউন্স আছিল যে 500 স্কুলক আমি নতুন বনাম, এইটো 326 হয়ে যাব, আর অহা বছর যদি আমি আরো 126 স্কুল দি দিও নেক্সট ইয়ার বাজেটের পর, সো মোর যেটো 500 অ্যানাউন্সমেন্ট আছিল 500 স্কুল হয়ে যাব। বিল্ডিংটো ভাঙি আমি নতুন করে আছো, ইট উইল বি এজ দ্য ড্রয়িংস আর ভেরি লাইক ইংলিশ স্কুল, বহুত ধুনিয়া স্কুল। কালি মই রাজধর বরাত চাই আহিছিল, আপনাদের কেতিয়াবা চাব পাৰিব, রাজধর বরা আর্য বিদ্যাপীঠ স্কুল, আমার জালুকবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, কটন কলেজিয়েট, কামরূপ একাডেমি, সোনারাম, এবার মই গৈছিল, আপনাদের মনত আছে। লাহে লাহে তাত কামবিলাক এতিয়া আগবাঢ়িছে। সো টোটেল আমার উদ্দেশ্যটো হল যে 500 এইটো টার্মত করা, আর অহা বছর অহা টার্মত যদি 1000 করব পারো, আমার টোটাল 4000 স্কুলে আছে, স্কুলখানি ধুনিয়া হয়ে যায়। কস্ট বেশি লাগে আর, কারণ এখনত 7.5-8 কোটিক লাগে। সরকারি স্কুলত ইমান টাকা আগত কেতিয়াও কোনেও দিয়া নাছিল, কোনোবা গভর্নমেন্ট আহে 50 লাখ, 20 লাখ, 10 লাখ, 8 কোটি টাকাক অনুমোদন এখন হাইস্কুলত ইন গভর্নমেন্ট সেক্টর, আর এইবিলাক গোটে অসমীয়া মাধ্যমের বিদ্যালয়ত আমি দি আছো, যাতে অসমীয়া মাধ্যমের স্কুলবিলাক অ্যাট্রাক্টিভ হব পারে।
ভালো ফলাফল করেও শিলচর রাধামাধব কলেজে এডমিশন পাচ্ছেন না প্রায় 40 পড়ুয়া, এমন অভিযোগ করে আজ সরব হয়েছেন বঞ্চিত পড়ুয়ারা। এক ছাত্রী অভিযোগ করে বলেন, এডমিশনের জন্য আজ সকাল থেকে দাঁড়িয়ে থাকেন তিনি, কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। এ নিয়ে উত্তেজনা দেখা দেয় কলেজ চত্বরে। নাম কি? আমার নাম সুমা দাস, আমার 53%। বাসা কোথায়? বাসা আসাম রোড, ফ্ল্যাট লেখে আমি আইতে পারছিলাম, খারাপ এডমিশন লট না, আমার পয়সা পয়সার অভাবে আমি উপায় না, আমার সিট ওখান দেন না। আমি সকাল 8টা থেকে আইসি, আমার নাম আইসি না, আমি ক্যান্সেল করছি না, রিজেক্ট করছি, তারা আমার ডাইরেক্ট রিজেক্ট করে দিছে। আমি আজকে পয়সার অভাবে এই অ্যাডমিশন নিতে পারছি না এই কলেজে, এখন আমি কোন কলেজে, কোনো তো কোনো কলেজে আমার চান্স দিয়ে না, আমি কোন কলেজে যাবো? বোন আমি চেষ্টা করবো তোমাকে এই কলেজে অ্যাডমিশন নেওয়ার। আজকে সকাল থেকে আমরা এখানে বসে আছি, ও দাদারাও চেষ্টা করছে, ওরা আমাদের উল্টা আরো গার্ড ডাক্তার দিয়ে বের করে দিচ্ছে, বলছে হবে না, আমাদের কাছে কিছুই নেই। কে কে গার্ড ডাক্তার দিয়ে বের করে দিচ্ছে? ওরা স্যার ম্যাডাম তারা, কলেজের টিচার তারা, তারা বলছে হবে না। কেন হবে না? আমার 53% হয়েছে, কেন আমি পাবো না? মানুষ স্যার বলে আমরা আবু ডাবু মেয়েটার ইয়ে হয়েছে, নাম আইসি, তখন মেয়েটা মোবাইল খারাপ হয়েছে, গিয়া সে আর আইতে পারছে না, পানি আবু ডাবু খাইছে, ওর মেয়েটা যা দিন রাত কাঁদতেছে, আর যা এডমিশন লইতেছে, আর যা ও তো মাঠ বালা ভাইয়া এখন চান্স দিতেছে না। আপনি কী কাজ করবেন? আমি খেলা চালাই খাই স্যার। ও আপনার মেয়ে পড়তে চায়, কিন্তু পড়তে পারে না এডমিশনের জন্য? হ্যাঁ, আমাদের কলেজের বিষয় হলো ধরা আছে, ওদের মধ্যে 47, 52, শুধু এসসিদের মধ্যে না, এসসির মধ্যে 47 আছে, 46 আছে, 52 আছে, ওদের কেন অ্যাডমিশন হচ্ছে না? ওরা বলছে, কলেজ থেকে বলছে যে অ্যাডমিশন হবে না ওদের, ওখান কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না, ওদের কি ফিউচার নেই? ওদের কেউ ফিউচার নেই, এত পার্সেন্টেজ পেয়ে ওরা সেকেন্ড ডিভিশনে ওরা অ্যাডমিশন হচ্ছে, তাহলে কোথায় অ্যাডমিশন নেবে ওরা? আমার এটাই দাবি কর্তৃপক্ষ থেকে যে আমাদের কলেজে অ্যাডমিশন লাগে, আরও ম্যাক্সিমাম 50টা সিট লাগে আমাদের, না হলে ওদের ভবিষ্যৎ কী হবে? যে আমি কইলাম, আমার নাম অভিষেক রায়, ব্যাপার হয়েছে যে আমরা দেখতে পারলাম যে কলেজের মধ্যে 39% এসসি হয়ে যাক, কিন্তু 52% এসসির অন্যা, এটা তো যেরকমভাবে সোলের এডমিশন, এটা আর কি তা কইতাম কেমনে সম্ভব এরকম? 52% যদি হয়ে যায় আর 39% যদি হয় না, এটা তো একটা কিছু একটা তো সোলের কলেজের মধ্যে চলছে কলেজে এইসব, একটা কাজ। এরপরে দেখা যায় যে গত বছর 50টা সিট বাড়ানি হয়েছে, এই কম্পেয়ার করলে এবার আমরা এডমিশন আরএমসির মধ্যে একদম কম, আর যারা লইতো তারা একদম মানে কিতা কইতাম, তারা একদম গরিব, তারা আরএমসির উপরে ডিপেন্ড, পুরো ডিপেন্ড করিয়া তারা এখানে আইছে, অত সময় থেকে তারা দাঁড়াই রয়েছে, তারা যে হ্যারাসমেন্ট যে ওর কালকে ওরে এসেছে, কালকেও এসেছে, আজকেও এসেছে, সকাল সকাল 10টা থেকে আমরা বিকাল কটা টাইম কটা সাড়ে 3টা বাজছে, ইভেন কালকে আমরা 6:30 অবধি ছিল। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষ জানান, ভর্তির কোটা সম্পূর্ণ হয়ে গেছে, তাই তাদের কিছু করার নেই। আমরা প্রথম থেকে যে কাজটা করছি রুলস মেনটেন করে করছি, আমাদের যেটা এখন যে অ্যাডমিশন যেটা প্রসেস হচ্ছে সেটা অ্যাকচুয়ালি দর্পণ পোর্টাল, যেটা ইউনিভার্সাল যে দর্পণ পোর্টাল রয়েছে হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলে, সেটার তরফ থেকে হয়ে থাকে। এখন দেখুন, আমরা যখন লিস্ট বানিয়েছিলাম সিলেকশন লিস্ট, তখন যেমন ধরুন ক্যাটেগরি আছে, যেমন জেনারেল ক্যাটেগরি আছে, রিজার্ভ ক্যাটেগরি আছে, তো রিজার্ভ ক্যাটেগরিতে যখন বা জেনারেল ক্যাটেগরিতে যখন আছে, তখন ধরুন রিজার্ভ ক্যাটেগরির কথাটা বলছি, যেমন 39% নিয়ে একটা কথা ওরা খুলেছিল, 39% পাচ্ছে, 42% পাচ্ছে না বা 52% পাচ্ছে না রিজার্ভ ক্যাটেগরিতে, এটার কাউন্টটা হচ্ছে দেখুন, আসলে দর্পণ পোর্টাল যেটা রয়েছে সে দর্পণ পোর্টালের মধ্যে যারা 52% পেয়েছে রিজার্ভ ক্যাটেগরি বলে ও নিচে পুট করেছে ডাটা, কিন্তু সে কিন্তু তার সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু সে দেয়নি, অনলাইনে সেটা পুট করে নি, এবং সেটা কিন্তু ওদেরকে আমি দেখিয়েওছিলাম, ঠিক আছে? তো যেহেতু দেয়নি, তো অবভিয়াসলি একটা মানুষ যদি ধরুন একটা এক্সাম্পল দিচ্ছে, ধরুন একটা মানুষ দেবনাথ টাইটেল, দেবনাথ সে জেনারেলি আমরা জানি সে দেবনাথ টাইটেল যারা থাকা ওবিসি ক্যাটেগরির হতে পারে, কিন্তু সে যদি আজকে সার্টিফিকেট না দেয় তাহলে আমরা তাকে জেনারেল হিসেবে ট্রিট করবো, ক্যাডেট হিসেবে ট্রিট করবো, সেইভাবে কিন্তু লিস্টটা বানানো হয়েছে। এবার ঈশান বাংলা বিরতি। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8।
এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবত গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর, ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূর, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বেতুকান্দের ভাঙা অংশে ফের ভাঙতে শুরু হয়েছে বাঁধ। স্কুল কলেজের পড়ুয়াদের পাশাপাশি সাধারণ পথচারীরা যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন। এ নিয়ে আজ এলাকার 300+ মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। আর এটা একমাত্র মেইন কাফিলতি এলাকা ডিপার্টমেন্টাল কাফিলতি। এখনো পর্যন্ত 12টা বাজে, আজকে সরকারি ওয়ার্কিং ডেজ হিসাবে আজকে বুধবার, বুধবার করে হিসাবে আজকে কোনো হলিডে নাই। আজকে তারা ডিপার্টমেন্টের কোনো মানুষ এখানে বর্তমানে উপস্থিত নাই। এখন বর্তমানে আপনারা দেখতে পারটা এগুলো কি তা আসেননি তারা ডিপার্টমেন্টের মানুষ আপনারা পয়সা কাফিলতির কারণে আজকে যখন এন্ট্রি মান বর্তমানে কোনো মানুষ যাতায়াত করতে পারটা না। কারণ তারা 2 বছর থেকে যে সময় মাটি ফালানির কথা, যেখানে যে সময় সুইচ গেটের কাজ করার কথা, ওই সময় তারা কাজ বন্ধ থাকে। আর যে সময় বৃষ্টি হইলো তারা কাজ শুরু হয়ে যায়। মানে এখানে একটা রুজির জায়গা বানাই দিচ্ছেন যে মানে ডিপার্টমেন্টের যারা আসেন আর যারা কন্ট্রাক্টর আসেন আর ইঞ্জিনিয়ার আসেন তারা মোটামুটি তারা একটা ব্যবসার জায়গা বানাই দিচ্ছেন। এটা বিজনেস পয়েন্ট বানাই দিচ্ছেন। আমি ওটা মানে আমি ডিসি মহোদয়ের কাছে মানে অনুরোধ করছি যেটা ওটা তাড়াতাড়ি দেখার লাগিন। আর এই যে এবে কয়টা আছে বেশ না ডেইলি খাজ মানে আমরা লোকেলের মানুষ, তারা 2 দিন আগে গতকালকে নামছেন, নামার পরে তারা ডিপার্টমেন্টের মানুষ এখানে ওটাই বার দিচ্ছেন না জিও ব্যাগটা। আর জিও ব্যাগের মাঝে বালিমাটি পড়ার কথা, এখানে আটালি মাটি পড়ছে, এখানে ব্যবসার একটা মানে সুযোগ বানিয়ে রাখছেন তারা। এটা জানান আটালি মাটি জিও ব্যাগের জন্য খাটার যাইন যদি ফারিয়া দেন যদি আটালি মাটি যেত না, বালি মাটি হলে দুই আলু জানা গেল। কিন্তু তারা এখানে আটালি মাটি ইচ্ছা করে বানাইছে। আটালি মাটি যেটা জিও ব্যাগ তারা ইচ্ছা করে ব্যাগের মাঝে পড়ছে। আজকে বর্তমানে নিচে আছে 4-5টা ব্যাগ আছে। আজ প্রায় 10 দিন থেকে তারা এই অবস্থায় কোনো উঠাইতে পারডা না। আমার প্রশাসনের কাছে দাবি ওটা 2 দিনের ভিতরে তাড়াতাড়ি আমরা সমাধান করে দেন, নাইলে আমরা বৃহত্তর আন্দোলন নামো, আন্দোলনে নামবো আমরা।
রাজপুরে নির্মীয়মান 33 কেভি ইলেকট্রিক্যাল সাবস্টেশন থেকে আজ ভোরে সামগ্রী চুরি করে পালাবার সময় ধরা পড়ল অমিত বাউরি নামের এক চোর। স্টেশনের পাহারাদার তাকে পাকড়াও করেন, পরে গুমরা পুলিশের হাতে অমিতকে সমছে দেওয়া হয়। ধৃত অমিত এলাকার আরও চুরিকাণ্ডে জড়িত থাকার সন্দেহ করছেন রাজপুর গ্রামের জনগণ। শিলচর আশ্রম রোড ওয়াইন শপ কাণ্ডে অভিযুক্ত সুজিত দাস চৌধুরীকে গ্রেফতারের দাবিতে আজ কাছাড় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করল শিলচর শান্তি শৃঙ্খলা এবং সুরক্ষা সমিতি। আন্দোলনকারীদের দাবি, সুজিতকে গ্রেফতার করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীমান্ত ভট্টাচার্য, সুজিত কুমার দাস প্রমুখ। 25 তারিখে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল, আমাদের এখানের আশ্রম রোডের একজন ব্যবসায়ীকে শারীরিকভাবে নিগৃহীত করা হলো, সাংঘাতিক ওকে প্রায় মারাই হয়ে গেছিলো। তারপরে আমরা বসলাম, আমরা শ্রীমা বিবাহ ভবনে আমরা বসলাম, প্রায় 450-500 মানুষের উপস্থিতিতে আমরা প্রতিবাদ একটা সমিতি গঠন করলাম, যেটা শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতি করেছি আমরা। তার পরবর্তীতে আমরা এর সুবিচার চেয়েছি, কিন্তু দেখা গেল তিনজন আসামিকে ধরা হয়েছে এবং তাদের গতকালকে তাদের বেল হয়ে গেছে। কিন্তু মাস্টারমাইন্ড যে সুজিত দাস চৌধুরী এবং তার সঙ্গের যারা, তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে, তাদের নাকি পাওয়া যাচ্ছে না, তাদের গ্রেফতার করা যাচ্ছে না, এরকমই শোনা গেল, আমরা এখানে এসেও জেনেছি। যাই হোক, এখন আমরা আজকে আমরা ঠিক করেছি, আমরা এখানে এসপি মহোদয়ের সঙ্গে আমরা আগে একদিন দেখা করেছি, দেখা করে ওনার সঙ্গে আমরা আমাদের মনের অবস্থাটা জানিয়েছি আমরা, যে উনিও আমাদের খুব ভালোভাবে নিয়েছেন, বলেছেন যে উনি একটা ব্যবস্থা করবেন, কিন্তু তারপরেও আর এই আজমদি ব্যবস্থা হলো না দেখে আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটের মতো করলাম। আমরা এসপি মহোদয়ের কাছে আমরা গত মা ভবনে আমরা মিটিং করে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে 24 ঘন্টার মধ্যে যদি আসামিকে ধরা না হয় তাহলে আমরা ফলো আপ অ্যাকশন করবো। যেটি সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এখানে আসা এবং আমরা এখানে আজকে এসপি মহোদয়ের সঙ্গে দেখা করব এবং দেখা করে আমরা এর সুবিচার এত হচ্ছে না কেন, এরকম আপনারা দেখুন সমাজ সংবাদ মাধ্যমের মধ্যে বন্ধুদের বলছি, একজন মানুষ ভুল করতে পারে কিন্তু তাকে শারীরিকভাবে নিগৃহীত কোনো কেউ করতে পারেন। এখানে আইন আদালত পুলিশ রয়েছে, উনি কমপ্লেন করতে পারতেন। এখন আমি সীমান্ত ভট্টাচার্য বলছি, এখানে শিলচর শহরের সংস্কৃতি প্রেমী মানুষ তথা বিবেকানন্দ রোডের মানুষ জমায়েত হয়েছি এসপি মহোদয়ের কাছে, সুধীর দাস চৌধুরীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তিনি নাকি জন্মি মাফিয়া, তিনি সন্ত্রাসবাদী, উনি যে ঘটনা ঘটিয়েছেন গত 25 তারিখে একজন দোকানের মালিককে দোকান থেকে টেনে এনে প্রায় মৃত অবস্থায় মেরে ফেলে দিয়েছিলেন। এইভাবে যদি শিলচর শহরে চলে তবে তো শিলচর শহরে একটা অরাজকতার সৃষ্টি হবে, যে কোনো দোকানের সঙ্গে আমার মনোমান্য হলে সেই দোকানের মালিককে টেনে এনে রাস্তায় মেরে ফেলা হবে। এইটা শিলচর শহরে কোনোদিন হয় নাই, এই শিলচর শহরে প্রথম হয়েছে, এটার প্রতিবাদ এখানে আমরা শেষ করব না, আমরা পাড়ায় পাড়ায় সভা করব, সমস্ত মানুষকে বুদ্ধিজীবী মানুষকে সচেতনশীল মানুষকে জাগ্রত করব, শিলচর শহরে নামিয়ে আনব সমস্ত বুদ্ধিজীবী শহরের সচেতন মানুষকে, সমস্ত পাড়ায় পাড়ায় আমরা সভা করব, প্রতিবাদ করব। আচ্ছা, এই ঘটনার কতজন অ্যারেস্ট করা হয়েছে, কতজন অ্যারেস্ট করা হয়েছে? মাত্র 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 7 জন ছিল, বাকি 4 জনকে অ্যারেস্ট করা হয় নাই, তাদেরকে নিয়ে নাকি পুলিশ খুঁজে পায় নাই। অন্য কোনো জায়গায় হলে পুলিশ সবাইকে খুঁজে পায়, অন্য কোনো কেস হলে এদেরকে এনকাউন্টার করা হয়। এইরকম মানুষকে আমার মনে হয় এনকাউন্টার করতে কি বাধা, কেন করা হয় না, কেন করা হয় না, যারা সন্ত্রাস সৃষ্টি করছে এই সন্ত্রাসীদের এনকাউন্টার করা হয়। পুরে জেলে কে লোক কাজ হামারা সিকিউরিটি বন্ধ আর হামারা ইয়া হতা হ্যাঁ তো মেরে লিয়ে ভী খারাপ হতা হ্যাঁ শিলচর মে এসা ঘটনা কবি নেই দেখা নেই সুনা নেই সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। উৎকোচ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন কাছাড় জেলাশাসক কার্যালয়ের
কর্মচারী সৌম্যব্রত। করিমগঞ্জে 66 কোটি ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার 3 পাচারকারী। বেতুকান্দিতে জলবন্দীর 3 শতাধিক পরিবারের বিক্ষোভ। পাচারের পথে কাটিগড়ার লরি বোঝাই গরুসহ আটক 2। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।